সেদিন ষষ্ঠী ছিল, আমি প্রচুর গ্যাপ ফাটিয়ে ঝগড়াঝাটি করে মারপিট করে মারধর খেয়ে বাড়িতে এসে খুব কান্নাকাটি করছিলাম, কারণ আমার জামাটা ছিঁড়ে গেছে। তখন মা আমাকে, আমার মা ছোটবেলা থেকে আমাকে 80s-এর গান বা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এসব গান শোনাতেন, যার জন্যে আমার ভীষণ ভালো লাগে এসব গানগুলো। যথারীতি আমাকে মা তখন কোলে করে বসিয়ে এই গানটা প্রথম শুনেছিল। সো নট অনলি ইজ দিস ওয়ান অফ দ্য বেস্ট রবীন্দ্রসঙ্গীত আই হ্যাভ এভার হার্ড, ইট টেক্স মি হোম অ্যান্ড আই সিং ইট ফর ক্লিয়ার। No.